אקשגו হ্যালো গাইজ আর মাত্র কয়েক ঘন্টাই আছে একটি দিবসের বা একটি দিনের সো সেই দিনটি কি গাইস আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন হ্যাঁ গাইস আর মাত্র কয়েক ঘন্টা পরই আসতে যাচ্ছে আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস মানে ছাব্বিশে মার্চ দু হাজার উনিশ এই ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল তথা স্বাধীনতার পত্র লাভ করেছিল আর এই স্বাধীনতাটা অর্জন আমরা করতে পেরেছিলাম হাজারো লক্ষ শহীদদের জন্য বা যারা যুদ্ধ করছেন তাদের জন্য আর বড় বড় নেতারা ছিলেন তাদের জন্য আর সেই নেতাদের মুজে এক নম্বর যিনি ছিলেন যিনি তখন যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে যুদ্ধের ডাক দিয়েছিলেন পাকিস্তানের সাথে যুদ্ধ করার ডাক দিয়েছিলেন তিনি হলেন শেখ মুজিবুর রহমান সো উনি ছিলেন জিয়াউর রহমান ছিলেন সো সবাই মিলে একসাথে নেতারা ডাক দিয়েছিলেন যুদ্ধ করার জন্য যে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ওনারা বলেছিলেন যে আমরা এমনি এমনি হেরে যাব না পাকিস্তানের কাছে আমরা এমনি হেনে হেরে যাবো না আমরা আমাদের ভাষার জন্য আমরা আমাদের দেশের জন্য যুদ্ধ করব। সো তাদের ডাকে হাজারো বাঙালি হাজারো সাধারণ লোক লক্ষ সাধারণ লোক চলে এসেছিল যুদ্ধের ময়দানে এমনকি ছোটো বাচ্চা হতে বুড়া লোক চলে এসেছিল যুদ্ধ করার জন্য সো যখন শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানের ভাষণে বা তাদের কথা মতো চলে এসেছিল। এরপর কয়েক মাস ওদেরকে অস্ত্র চালানো শেখানো হয় সো অস্ত্র চালানোর পর সেই যুদ্ধ করা হয় আর যুদ্ধ তথা নয় মাস দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পর আমরাই বিজয় হয়েছিলাম ষোলোই ডিসেম্বরে সো আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম মানে পত্রের মাধ্যমে আমাদের দেশটা আমরা পেয়ে গিয়েছিলাম ছাব্বিশে মার্চে যেটা মাত্র কিছুদিন পরই আমরা যুদ্ধের কিছুদিন পরই পেয়ে গিয়েছিলাম বাট আমরা স্বাধীনতা পাওয়ার পরও পাকিস্তানিকে পাকিস্তানরা আমাদেরকে ছাড়ে নাই তারা তাও আমাদের দেশকে নিয়ে আরও লাগতে শুরু করে আমাদের দেশের মানুষদেরকে যেমন সামনে হত্যা করতে শুরু করে এমনকি সেটাও বাঙালির সূর্য সহ্য হয় নাই যার কারণে বাঙালি যুদ্ধ করেই গিয়েছেন যুদ্ধ করেই গিয়েছেন সাধারণ লোক যারা তারাও যুদ্ধ সুদ অস্ত্র চালানো শিখে মাঠে নামিয়ে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য আর অনেক যুদ্ধ ভাইরা শহীদ হয়েছেন যারা যুদ্ধ করেছেন অনেকেই শহীদ হয়ে গিয়েছিলেন অনেক গুলি বোমার কারণে কারণ পাকিস্তানের কাছে তখন ছিল অনেক বোমা এমনকি ইন্টারন্যাশনাল জিনিসগুলো ছিল কারণ পাকিস্তান আপনারা জানেন বোমার দিকে দিয়ে পিস্তল অস্ত্রের দিক দিয়ে পাকিস্তান কিন্তু সবার আগে ছিল সো ওদের সাথে যুদ্ধ করাটা একটা কঠিন ছিল বাট আমাদের ইন্ডিয়া আমাদের পাশের রাষ্ট্র এন্ডি আমাদেরকে একটু সাহায্য করেছিল অস্ত্রের দিক দিয়ে আমাদেরকে অস্ত্র দিয়েছিল আর সো জন্য অনেক কষ্টের পর অনেক চেতনার পর অনেক বাঙালি ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশে ফিরে পেয়েছি যার কারণে আমরা এখন আমাদের বাংলাদেশের রাজত্ব করতে পারতেছি নয়তো আমরা আমাদের বাংলা ভাষাটাও পেতাম না যদি পাকিস্তান জিতে যেত আমরা পাকিস্তান হয়ে যেতাম আমরা পাকিস্তান হয়ে যে পাকিস্তানের সাথে থাকতে হতো পাকিস্তানের উর্দু ভাষায় কথা বলতে হতো আমরা পাকিস্তানের গোলাম হয়ে থাকতে হতো কিন্তু আমাদের বাঙালি ভাইদের শহীদদের যারা যুদ্ধ করেছেন তাদের অবদানে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তাদের বড় বড় নেতাদের অবদানে আমরা আমাদের দেশটি স্বাধীন করতে পেরেছি আর তাই আমরা সুখের রাজ্যে ভাসতেছি বা সুন্দরভাবে চলতে পারতেছি কিন্তু আজকে আমাদের বাংলাদেশের মানুষরা আমাদের যে স্বাধীনতা দিবস বা কারা স্বাধীন করেছে সেইগুলো ভুলে গিয়েছেন তারা বাংলাদেশের কোনো ঐতিহ্য ধরে রাখতেছেন না তারা বাংলাদেশের প্রত্যেকটা প্রেক্ষাপটকে নষ্ট করতেছেন তারা ভুলে গিয়েছেন যে হাজারো শহীদদের রক্তের বিনিময়ে হাজারো কষ্টের পর আমরা আমাদের দেশটি স্বাধীন করেছি কিন্তু আমাদের দেশে এখন যেন আমরা বাঙালি নয় আমরা যেন বিদেশিও হয়ে গিয়েছি কোনো তাদের প্রতি শ্রদ্ধা নেই কোনো কিছু নেই সো আসুন আপনাদেরকে আমি একটা কথাই বলবো অন্য বছরের অন্য দিনগুলো বাদ দিন অন্য দিনগুলোতে আপনি যা ইচ্ছা করুন কিন্তু ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি পনেরোই আগস্ট এগুলোতে অন্তত আমরা একটু শোকাহত হই আমরা একটু নিজেকে শোক শোকাহত করি এবং কি আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই তাহলে দেখবেন আমাদের মাঝে হাজারো বছর পর্যন্ত তারা টিকে থাকবে আজ যে শহীদদের রেশ আমাদের মধ্যে থেকে যায় তাহলে আমরাও বাঙালি আরও সুন্দরভাবে থাকতে পারবো এবং কি আমরা যে যে কারণ আমরা দেশটা স্বাধীন করেছি সে আমাদের মনে থাকবে আর আমাদের লাইফটা আরও সুন্দর করে চালাতে পারবো সো গাইস আমি আপনাদেরকে একটা কথাই বলব এই ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এরপর ষোলোই ডিসেম্বর পনেরোই আগস্ট এরকম অনেকগুলো দিবস আছে যেগুলো যুদ্ধ আমাদের দেশটি স্বাধীন হওয়ার ফলে এই দিবসগুলো হয়েছে বা এই দিনগুলো এই দিনগুলিকে সেরা রাখা হয়েছে বা এগুলোতে দিবস পালন করে সরকারি পক্ষ থেকে সো আসুন এই দিনগুলোতে অন্তত আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এই দিনগুলোতে আমরা অন্য অন্য কাজ বাদ দিই অনেকে আছে শহীদের শহীদ দিবস কি মাতৃভাষা দিবস কি এবং কি বিজয় দিবস কি তারা জানেও না সো আপনি বাঙালি হয়ে যদি আপনি এগুলো না জানেন তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই প্রত্যেকটা দেশেরই নিজস্ব কিছু দিবস থাকে নিজের দেশের নিজের দেশ স্বাধীন হওয়ার কিছু দিন থাকে যে দিনগুলোতে তারা সবাই অতীতকে স্মরণ করে এবং কি যারা মারা গিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় এবং কি সেদিন অন্তত নিজের দেশের যে আইন বা কর্তব্য আছে সেগুলো পালন করে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ছাব্বিশে মার্চেও একুশে ফেব্রুয়ারি তো ষোলো ডিসেম্বরেও গান বাজনা করে হৈসে করে অনেক কিছু করে কিন্তু না আমরা যারা মুসলিম আছি তারা অবশ্যই অবশ্যই আমরা এইসব দিনগুলোতে আমরা নামাজ পড়বো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব মিলাদ পড়াবো এমনকি মোনাজাত করবো আল্লাহর কাছে দোয়া করবো যাদের জন্য আমরা আমাদের এই দেশটিকে সুন্দরভাবে বাংলা বাংলা ভাষা পেয়েছি আমাদের মাতৃভূমি পেয়েছি তারা যেন ভেজতে যায় তারা দেশের জন্য যুদ্ধ করেছেন তারা যেন কবরের আজব না পায় তারা যেন সুস্থ থাকে আর তারা যেন বিনা হিসেবে ভেজতে যায় এগুলো আমরা দোয়া করা দরকার আর যারা অন্য ধর্মী আছেন তারাও তাদের ধর্ম ধর্ম অনুযায়ী প্রার্থনা করা দরকার আর এই দিনগুলোতে আমরা এসব উল্টা কাজ না করে প্রার্থনা করাটাই আমাদের জন্য বিশেষ একটি দায়িত্ব বলে মনে করি আমি সো আসুন বাঙালি অল ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমরা ছাব্বিশে মার্চে এই কয়েক ঘন্টা পরে যে ছাব্বিশে মার্চ আছে তো এই ছাব্বিশে মার্চে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি প্রত্যেক ধর্ম ধর্ম অনুযায়ী প্রার্থনা করি তারা যেন সুন্দরভাবে আজাব ছাড়া থাকে সো ওদেরকে শ্রদ্ধা জানাই এই দিনটাতে অন্তত তাদের কথা একটু আমরা স্মরণ করি তাহলে হয়তো আমাদের রেশ অনেকটা কমবে এবং আমরা বুঝতে পারবো আমরা মনে মনে করবো যে আমরা অনেক কষ্টের বিনিময়ে স্বাধীন হয়েছি সো আমরা উল্টা পাল্টা কাজও করতে আমাদের মনে বাধা দিবে সো আপনি যদি সত্যি বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দিবসটি পালন করবেন অবশ্যই অবশ্যই আপনি শহীদদের প্রতি আপনি শ্রদ্ধা জানাবেন দেশের প্রতি আপনি শ্রদ্ধা জানাবেন দেশের প্রতি আপনার ভালোবাসাটা অবশ্যই অবশ্যই দেখাবেন যদি আপনি এই কয়েকটা দিনে যদি আপনি যদি দেশের প্রতি শ্রদ্ধা না জানান শহীদদের প্রতি শ্রদ্ধা না জানান তাহলে আপনাকে বাঙালি বলে কেউ মনে করবে না কারণ প্রত্যেক দেশের নিজের নিজেদের নিজের 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 দেশের স্বাধীন হওয়ার কিছু দিবস আছে সেগুলো সবাই সুন্দরভাবে পালন করে সো আমরা বাঙালিও সেগুলো সুন্দরভাবে পালন করি সো আপনাদেরকে আমার এইটুকুই বলা ছিল বেশি কিছু বলার নেই আপনারা যুদ্ধ সম্পর্কে সব কিছু আমাদের দেশ সম্পর্কে জানেন সো যে ব্যক্তি নিজে জেনে শুনে ভুল করে তার থেকে গাধা বা তার থেকে বোকা আর কেউ নেই সো আপনি সে এই কাজটি করে আপনি বোকাদের তালিকায় নাম লেখাবেন না প্লিজ আপনারা শুধু শহীদদেরকে স্মরণ করুন অন্তত এই দিনটাতে নিজের দেশের যে রক্ষক আছে বা নিজের দেশের যে নিয়মকানুন আছে সেগুলো পালন করুন সো আপনাদেরকে গায়ে এই কথাটা বলা ছিল বাকিটা আপনাদের হাতে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার কেমন লেগেছে আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব